সেটা কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। সেটা কি সরকার গভর্নমেন্টের বিরুদ্ধে? হ্যাঁ, গভর্নমেন্টের বিরুদ্ধে। আপনি কি এখানে গভর্নমেন্টের বিরুদ্ধে লেখা আপনি আপনি পার পাবেন? অনেক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আঙ্কেল, যখনই লিখবেন আপনাকে সাম হাফ ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, গুম করে ফেলা হয়েছে, স্লট করে কল্লা কেটে তারপর ছেলেটাকে 21 বছর বয়স থেকে আপা আপনি আপনি স্লটের কথা বলেন, জবাই করে স্লটের কথা বলেন, তো এগুলি বড় কত 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 বিশ্বে কত মানুষকে এরা গুম খুন করতেছে, হিসাব আছে? তা তো করতেছে, এটাই তো হিসাব আছে এইখানে। আজকে ওয়েস্টার আপনি আপনি আপনারা আমরা সবাই ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে আমরা সবাই এখানে, রাইট? এখানে প্রশ্ন আছে, আমরা সবাই যেটা একমত হব, পশ্চিমা অর্থনৈতিক আগ্রাসন আছে, এটাকে আমরা বিশ্বাস করি? অবশ্যই আছে, দখল করে IMF কারা রুল করে, আর গ্লোব বিশ্বব্যাপী পাওয়ার ব্যালেন্স হচ্ছে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে করবেন, আপনি পাগল, আপনি মানবাধিকার সংজ্ঞা সংজ্ঞা সবই এদের অনুসারে হবে কেন? আমাদের মানবাধিকার ইস্টার্ন মানবাধিকার ডেফিনেশন কেটে পালাবে, যখনই বলবেন আপনাকে বলবে আউটডেটেড, আপনার বলবে আপনি দাঁড়িয়ে রাখেন ধর্মের কারণে, যে কারণে করেন আপনি ধরে যদি সেভ করেন আপনার মানে স্মার্ট, কারণ কি আপনাকে ডিলেট ব্রেকটা বেচতে পারবে? এরা দুই একটা জিনিস ইউজ করছে, যেমন আমি হাসিব ভাই সাথে, আমার একটু থামেন আমি কথা বলে নিই তারপরে আমি কথা শুনবো। এই যখন সিচুয়েশন আপনি ইস্টে কয়েকটা তন্ত্র আছে, সোভিয়েত ইউনিয়ন ফল করছে, কেন ফল করছে? কারণ সোভিয়েত ইউনিয়নে বলা হচ্ছে ধর্ম হচ্ছে আফিম, রাইট? আপনি ধর্ম আফিম, সেই ধর্মের ভিতরে সবগুলো ধর্মের ভিতরে একটা জিনিস আছে, সেটা কি? তুচ্ছতা সাধন। সেটা কি জিনিস? তুচ্ছতা সাধন, বাংলা সেভিংস, কম খরচের সব, মানে সংযম, সংযম। হ্যাঁ, সবগুলো ধর্মে আছে, সবগুলো ধর্ম। হিন্দু পুরোহিতরা ওরা জায়গা জায়গায় ভিক্ষা করে বেড়াতো, ওরা বলতো যে দরজা নক করে বলতো তারা কিচ্ছু নাই, বলতো যে খাওয়া আছে, ভিতরে খাবার দিত, সুফিরা হাইতে বেড়াইতো। হ্যাঁ, ধর্মীয় সকল ধর্ম ইজ এগেনস্ট এই সকল লাক্সারি, কিন্তু লাক্সারি দিয়ে তোকে কনস্ট্যান্টলি আপগ্রেডিং করে গেছে, মোবাইল ফোন আপগ্রেড করে গেছে, জুতা আপগ্রেডিং করে গেছে, টিভি আপগ্রেডিং করে গেছে, চশমা আপগ্রেডিং করে গেছে, স্টাইল আপগ্রেডিং করে গেছে, মোস আপগ্রেডিং করে গেছে, স্টাইল, বিকজ তোকে সেল করাই গেছে, রাইট? বোমিং করতেছে, পরদিন সেখানে ইঞ্জিওরা ভরতেছে, কোরিয়ান ওয়ার করে সেখানে, কোরিয়ান ওয়ারের পরে সেখানে দেশটাকে দ্বিভাগ করে একটা দেশে কত 100 বছরে 30% খ্রিস্টান বানানো হয়েছে, এবং কোরিয়াকে টোটালি আমেরিকা বানায় ফেলানো হয়েছে, সেখানে তাদের কোম্পানি গেছে, মার্কেট গেছে, স্টাইল গেছে, কালচার ধ্বংস করা হয়েছে টোটালি। আমাদেরকে এখন কোরিয়ান কালচার, এখন এই যে যখন সিচুয়েশন ধর্মকে আফিম বইলা টোটালি তুচ্ছতা সাধনকে সরাই ফেলা হয়েছে, এবং এরপরে কিছু সোভিয়েত ইউনিয়ন যখন তুচ্ছতার কথা বলছে, ওয়েস্টার্নরা এসে আঙ্গুল এমনি এমনি ম্যাকডোনাল্ডস ঝুলাইছে, লিভাইস জিন্স ঝুলাইছে, ঝুলার পরে ওরা কেছে না না আমরা এটা চাই, আমরা গেমার চাই, যেহেতু বিশ্বাস নাই ওটা, তারা কেন করতে গিয়ে ক্যাপিটালিজম ফেরত আসছে, সোভিয়েত ইউনিয়নে সোশ্যালিজম ফল করছে, ফল করছে, এবং এটা চায়না বুঝছে, বুঝা কি করছে চায়না, ক্যাপিটালিস্ট মার্কেট ওপেন করছে, ক্ষমতা রাখছে। ইয়েস ইয়েস, এখন তুমি ওয়েস্টে হিন্দুইজম ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড রিলিজন না, সনাতন দিয়ে তুমি ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ করতে পারবে না ওয়েস্টার্ন অ্যাগ্রেশনকে, বৌদ্ধ ধর্ম কয়েকটা জায়গায় সীমাবদ্ধ, জাপান সবচেয়ে উন্নত, জাপান হইতেছে কমিউনিস্ট একটা নাস্তিক দেশ, নাস্তিক দেশ, শুনো, ইন্টারেস্ট ইসলামের চেয়ে ফার্স্ট ইন্টারেস্ট কোনো ধর্মে নাই মানুষ, ইসলামের বিকল্প নেই, বৌদ্ধ ব্যাপারটা হইতেছে, বৌদ্ধ ব্যাপারটা হইতেছে, বৌদ্ধ ধর্ম ইজ অনলি ইন পলিটিক্স, সিরিয়াস পলিটিক্স আমাদের বাংলাদেশে, কিন্তু তার এটা বুঝতে দেয়, আমি একটা ভিডিও করছি এটা দেখছো এখন, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি ওপেনে, RSS র ইসলামিক স্টেট একসাথে শ্রীলঙ্কা বমিং করছে, ভারতের RSS, হ্যাঁ শিবসেনা, এই এই এরা সেবা সংঘকে যেটা রাষ্ট্রীয় স্বয়ং এখন এরা সকল মূল্যবাদীর একসাথে কাজ করে, তুমি কখনো কোনো অবস্থাতেই আমাদের মতো যারা ধর্মত্যাগী, আমাদের মতো যারা লিবারাল, আমার কোনো দিন শক্তিশালী হব না,
কেন হবো না? আমাদের কোনো রাজনৈতিক গ্রুপ নাই, আমাদের কোনো দেশ নাই, আমাদের কোনো মিডিয়া নাই, কমিউনিটি নাই। এই দেশে এলটিটিই তামিল টাইগার, যারা কিনা ক্রিমিনালস, এই তামিল টাইগারের প্রধানে ছিল প্রভাকরণ, যে একজন খ্রিস্টান, নিজেকে বলছিলেন আমি মার্কসিস্ট। রাজীব গান্ধী আজ পর্যন্ত কোনো ইসলামিক সন্ত্রাসী কোনো রাষ্ট্র নায়কের মা কল্লাউ রায় দেয় নাই, এলটিটিই দিছে রাজীব গান্ধী কল্লাউ রায়। এলটিটিই এর প্রধান ছিল প্রভাকরণ, যে একজন খ্রিস্টান। আরেকজন আছে অ্যান্টনি, যে অ্যান্টনি প্রভাকরণ ডাইহার্ড ছিল, যে নিজেকে খ্রিস্টান দাবি করে আবার পরবর্তী নিজে একমস্ত দাবি করছে, যে বহু মানুষকে হত্যা করে রাজনীতিক আশ্রয় করে জার্মান সিটিতে হয়ে এখন জার্মানি থাকে। ইমানুয়েল, যে কিনা এলটিডিপিতে খ্রিস্টান মিশনের কাজ করছে, সেই ইমানুয়েল এখন ব্রিটেনে থাকে। এবং এই এই ইমানুয়েলের ওয়ার্ল্ড তামিল সঙ্গে সবচেয়ে বড় স্পন্সর হয়েছে লেবার এবং কংগ্রেস, কনজারভেটিভ। এইখানে এলটিপি সন্ত্রাসীরা আছে, মুসলিম সন্ত্রাসীরা আছে, খ্রিস্টান সন্ত্রাসীরা আছে। কেন আছে? কারণ তাদের কাজে লাগে। চায়না, চায়নার আগ্রাসন চায়নাই, শ্রীলঙ্কায় ইন্ডিয়া অর্থনৈতিক আগ্রাসন। এবং খ্রিস্টান এই ইকোনমিক বিল দিয়ে খ্রিস্টান মিশনারিকে ঢুকাই দিচ্ছে, রাইট? তাহলে হেলদা হটটা হেলা আর্মি ডি আজকে আর আজকে তোমার আমার কোনো মূল্য নাই সৌদি আরবের একজন সৌদি আছে, কোনো মূল্য নাই এখানে। তোমারও পাত্তা দেবো না, আমারও পাত্তা দেবো না। সৌদি আরবে কেউ এলে বাদশাহ এলে সিব্বাতে পাচাটবে। সুতরাং তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। ইউ ক্যানট ডিফিট দিস। তোমাকে যেটা করতে হবে, যে করতে হবে এমন লিবারাল সংগঠন আনতে হবে বা ইভেন লিবারাল সংগঠনের সঙ্গে সঙ্গে কাজ করতে হবে, যারা কিনা আমাদের অ্যাপোস্টেসি মেনে নিবে, যারা কিনা আমাদের মুক্ত কথাকে মেনে নিবে, তাফসির হিসেবে গ্রহণ করবে। আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে না। ঠিক আঙ্কেল, আমি ডান, আমি রাইট কিনা আমার বলে ঠিক আছে। আমরা কাজ করবো, আমরা ওদেরকে বলতে হবে, ওদেরকে বন্ধু বানাইতে হবে। আমাদের আমার মিটিং আমি চাই এবং কথা হয়ে গেছে, আমি কিছু এক্সট্রিমলি লিবারাল মুসলমানকে নিয়ে আসবো। আমাদেরকে ইন্টারাকশনের ব্যাপারে প্রমাণ করতে হবে যে আমরা নাস্তিকের মুভমেন্ট না। আমি কিন্তু প্রথম থেকে বলছি নাস্তিক মুভমেন্ট না। মাশাআল্লাহ, এই আছে শপথ আছে। আপনি বুঝতেছেন কেন? কারণ আপনি কমিউনিস্ট রাজনীতি করে আসছেন। আমারও তো তাহলে জয়েন করা দরকার, আমারও তো জয়েন করা দরকার। আমরা তো মাথা নিয়ে বুঝছেন দেওয়ালের মধ্যে এমনি মারছি। আমরা কি, আমরা কি জানো স্মৃতি, আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা। আমাদেরকে এনকারেজ করতে হবে যে এটাও সত্য, আমরা ওই ইসলামের সঙ্গে কাজ করতে পারি, এই ইসলামের সঙ্গে কাজ করতে পারি না। এখনো হাসান ভাই এখানে একটা কথা বলি, না না আমরা তো ওয়াহাবিজমের বিরুদ্ধে, ওয়াহাবিজমরা তো লিবারেল না, এরা তো উগ্রপন্থী। আমাদেরকে সবচাইতে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিবারাল অ্যাটিটিউড আনতে হবে।
লিবারাল না, আমরা লিবারাল না, আমরা লিবারাল না কেন? আমরা বলতে কিছু বুঝাচ্ছি যারা ইসলাম ত্যাগী বা ধর্ম ত্যাগী তাদের বলছি গালিগালাজ শুধু না, শুধু গালিগালাজ গালিগালাজ শোনো না, তুমি দেখো আমরা নাস্তিকতার কথা বলি, আসিফ, তারপর কি নাম ওর, আসাদ, আসাদ নূর, তারপরে আর বিভিন্ন জন রহমান তো অনলাইনে এসে নিজেই বললো যে আপনি যে ওরে কত কি হেল্পটা করছেন আসাদ নূরের, স্থানীয় রহমান ওই যে আসিম উদ্দিনের সাথে যখন ইন্টারভিউ দিয়েছে আপনার নাম বলছে তো, বলছে আপনার রিকোয়েস্টের কারণে ওরে ইয়া করছে, আমাকে এক গ্রুপ এসে বলে আসিম তো এটা কইছে সেটা কইছে, বলছে আসিম তো, আসিম তো চাপা দিতে করতে দিতেছিল, এতক্ষণ যে মেসেজটা কইলাম এটা যদি বুঝে থাকো ইয়া ইয়া 50% দেয়া, ইয়া 50% দেয়া, আমাদের সংগ্রাম উদ্দেশ্য যদি ভালোবাসা অর্জন করা না হয় জিরো। আপা বলেন আমি ভুল বলছি কিনা, ভুল বলে কারেক্ট করে নেব, হ্যাঁ কেন আমি ভুল বলে কারেক্ট করে কারেক্ট করি, রেলের উপরে আসছে রেল না, এই তোমরা আমরা বল, আচ্ছা ভাইয়া প্রশ্ন যেটা ছিল যেটা বললেন যে একটা লিবারেল মুভমেন্ট ছিল কেমন আতা তো কই সেটাই বলতে চাইছি, আমাদের কামালাত তো আরেক কামাত কামাতা তো তো এই যে আছে এখানে যারা স্পাই ছিল এটা আরেকদিন বলবো, শুনো আমাদের আমাদেরকে আমাদেরকে যেটা করতে হবে তোমাকে একটা আলোচনা গ্রুপ তৈরি করতে হবে, আমার সঙ্গে যোগাযোগ দরকার, তুমি তো তিন চারটা বন্ধুর সঙ্গে আলোচনা শুরু করো, তুমি শুরু করো, তুমি শুরু আপনারা শুরু, আপনার তো অনেক আগে আমাজন আগে শুরু করো, শুরু শুরু করো, তাহলে হবে কি ইট উইল স্প্রেড স্লোলি, আমাদের স্লো ডাউন হওয়া দরকার, আমরা বেশি ফাস্ট আগে গেছি, আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে এই যে লিবারেল যে মুসলমানদের সাথে যে আমরা যে মানে জয়েন করব বা মানে কাজ করব, হ্যাঁ কাজ করে যে আমরা সংগ্রামটা চালিয়ে নেব, লিবারেল মুসলমানরাই তো চাপাটির কোপের উপরে দৌড়ের উপরে আছে, আমি যাকে ফলো করতাম নুরুল ইসলাম ফারুকি তাকে তার ঘরের মধ্যে ঢাকা শহরের মাঝখানে নৃশংসভাবে হত্যা করা হলো মানে 8-10 জন এসে, এবং এখানে সরকারের যে মানে উচ্চ পর্যায়ের দুইজন আহলে হাদিসের যারা মন্ত্রী তারা কিন্তু এই যে এই কেসটার অনেক ডিলে করতেছে, ইমাম খুমেনি বা সাকসেসফুল কারণ সে নিজের সাথে তাহলে হ্যাঁ যারা তার মতবাদের বিরুদ্ধে ডাজেন্ট ম্যাটার বাট উদ্দেশ্য এক থাকলে কি বলছে ওকে আমি টলারেট করি, তুমি বুঝাইতে পারবে আমাদের তোমাকে দরকার তোমাকে আমার দরকার না, আমি এই যে আপনার যে এই যে চিন্তা ভাবনাগুলি এগুলি আমি যখন মানে ফেসবুকে আমি কথা বলি দেখি গ্রহণযোগ্যতা পাই, কিন্তু এই এই আলোচনাগুলি আমাদের আরো বেশি চালানো উচিত, হ্যাঁ সবই তো কই। এটা তো আমরা ওদেরকে বলছি।